Assalamualaikum. Shubhyo shikhatira, kemon acho tumra? Nishchoi bhalo acho. Bhalo thako ei kamonay. Ami abar tomader online class e shagotom janacchi. Aaj ami ekadosh shrenir rashayon prothom potre prothom oddhayer ekta topic niye alochona korbo. Seta hocche muler dharona. Asho amra mul ki age ektu bujhi. Dhoro আমরা কিছু সংখ্যা পরিমাপ করতে চাই ধর আমরা পরিমাপ করার জন্য ডজন হালি এগুলো হিসাব করি যেমন ধর 1 ডজন সমান কয়টা 12টা 1 হালি সমান কয়টা 4টা ঠিক সেম ধর 1 মোল সমান কয়টা তাহলে 1 মোল সমান একটা নির্দিষ্ট পরিমাণ অণু বা পরমাণু সংখ্যা সেই নির্দিষ্ট পরিমাণ হলো একক ভেক্টর সংখ্যা সেটা হলো 6.02 ইনটু 10^23 তাহলে ধর আমরা প্রথম বললাম ডজন 1 ডজন সমান কয়টি 12টি আমি গোটে লিখলাম দেখো 1 ডজন সমান 12টি তাহলে আমি যদি বলি 36টি কলা কত ডজন তুমি কিভাবে বের করবে ধরো 36টি কলা কত ডজন 36টি কলা 36কে আমরা 12 দিয়ে ভাগ দিলে যা হয় তাই তোমার ডজনে আসবে তাহলে আমরা 36টি কলাকে 3 ডজনে মানে কনভার্ট করলাম এখন ধরো হালিতে কত যদি আমরা কনভার্ট করি ধরো 1 হালি সমান কয়টি 4টি এখন ধরো 36টি কলা কয়টি কলা কয় হালি কলা তাহলে 36টি কলা কত হালি তাহলে আমরা 36 কে 4 দ্বারা যদি ভাগ দেই তাহলে কি পাই তোমার 9 হালি কলা ঠিক সেম এরকম 1 মোল সমান আমরা বললাম কতটি 6.02 ইনটু 10 টু পাওয়ার 23 তাহলে আমি যদি 36টি কলাকে যদি আমরা বলে নিই যে 36টি কলা কত মোল কলা তাহলে আমরা কি করব 36 দিয়ে 6.02 ইনটু 10 টু পাওয়ার 10 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে আমরা যে সংখ্যাটা পাবো এটা হলো 36টি কলা 36টি কলা কত মোল কলা আমরা কনভার্ট করলাম অর্থাৎ মোল সংখ্যা সমান কি n / n n হচ্ছে কোন যৌগের পরমাণু বা কোন মৌলের বা যৌগের পরমাণু বা অণুর সংখ্যা আর n এটা কি n এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা তাহলে আমরা কি বললাম অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে তোমার যে সংখ্যা পরমাণু বা তোমার অণুর সংখ্যাকে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে আমরা ভাগ দেই তাহলে যে সংখ্যাটা পাই ওটাই মোল তাহলে আমরা আরেকটা সংখ্যাতে আসি ধর মোল কি পারমাণবিক বা আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি কোন কোনকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা পাই এটাই মোল সংখ্যা অর্থাৎ আমরা উদাহরণ দেখাই 1 মোল কার্বন অক্সাইড 1 মোল কার্বন অক্সাইড তাহলে কার্বন অক্সাইডের তোমার আণবিক ভর কত কার্বন অক্সাইড আমরা জানি কার্বন অক্সাইড আণবিক ভর 44 এই 44 কে যদি আমরা গ্রামে প্রকাশ করি সেটা হচ্ছে তোমার যে পরিমাণ সেটা হলো 1 মোল পরিমাণ গ্রামে প্রকাশ করি তাহলে কার্বন অক্সাইড 44 গ্রাম 44 গ্রামে অণু থাকে কয়টি আবার 6.02 ইনটু 10 টু পাওয়ার 23 আবার ধরো এটা যদি আমরা আয়তনে ভাগ করি তাহলে 1 মোল সমান 22.4 লিটার তাহলে 1 মোল কার্বন অক্সাইড সমান কয় লিটার 22.4 লিটার তাহলে আমরা মোলকে প্রথমে গ্রামে তারপর সংখ্যায় তারপর আমরা লিটারে কনভার্ট করলাম তাহলে আমরা মোলের মোলের দুটো সূত্র পেলাম একটা হলো মোল n / na আর একটা হলো মোল w / m অর্থাৎ w হচ্ছে কোন বস্তুর গ্রামে প্রকাশিত ভর গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই তোমার যৌগের পারমাণবিক বা আণবিক ভর এটা হলো তোমার মোল তাহলে মোল থেকে আমরা মোলের টোটাল জিনিসটা দেখো মোল মোল হচ্ছে তোমার w / m এটা হলো ভর নির্ণয় করার ক্ষেত্রে মোল হচ্ছে তোমার n / m সংখ্যা নির্ণয় করতে মোল কে আমরা b / 22.4 এটা লিটারে লিটারে কনভার্ট করলে আয়তন নির্ণয় করার ক্ষেত্রে আবার আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ তোমরা নবম দশম শ্রেণীতে হয়তো পড়ছো আমরা নেক্সটে তোমাদের আদর্শ গ্যাস সমীকরণ পড়াবো আমরা একটা সূত্র জানি PV সমান nRT PV সমান nRT তাহলে এখানে n হচ্ছে মোল সংখ্যা সমান PV / RT তাহলে আমরা টোটাল মোল জিনিসটা একটা সমীকরণের মধ্যে নিয়ে আসলাম তাহলে আমরা মোল যদি আমরা জানতে পারি তাহলে মোল যদি জানতে পারি মোল থেকে আমরা অনেক কিছু থেকে কনভার্ট করতে পারি যেমন ধরো মোল থেকে আমরা ভরের পরিমাণ করতে পারি সংখ্যা নিতে পারি আয়তন নিতে পারি চাপ বের করতে পারি মোল সংখ্যার একটা গুরুত্বপূর্ণ একটা ধারণা বা আমরা এখন মোল সংখ্যা ধরো মোল সংখ্যা বেশিরভাগ মোল সংখ্যাটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে মোল সংখ্যাটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে থাকে মনে রাখবো মোল সংখ্যাটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এখন একটু আমরা এই মোলের কতগুলো গাণিতিক প্রবলেম দেখতেছি দেখো
লেখলাম এক নম্বরে লেখলাম 65 অণু কত মোল কত মোল 65 অণু কত মোল আরেকটা দুই নম্বরে লেখলাম 20 কেজি অক্সিজেন অণুতে কত মোল আরেকটা মত লেখলাম 5 গ্রাম কার্বন অক্সাইড গ্যাসের আয়তন কত তাহলে আমরা প্রথম তা দেখি আমরা দেখলাম 65 অণু কত মোল 65 এখানে কি সংখ্যা তাহলে আমরা মোল সংখ্যা এটা n সমান সংখ্যা কোনটা বের করলাম n / n অর্থাৎ সংখ্যাটাকে আমরা অণু বা পরমাণু সংখ্যাটিকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিলে যে কতটি অণু 65 অণু 65 অণুকে আমরা ভাগ দিলাম কত অ্যাভোগাড্রো সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিলে যে মানটা পাই সেটা হলো মোল তাহলে তোমার এখানে 65 না যতটি অণু হোক সব অণুকে যদি আমরা যতটি পরমাণু হোক অণুকে যদি অণু এবং পরমাণুকে যদি আমরা মোল সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে আমরা মোলে পরিণত হবে ঠিক আছে এখন আসো আমরা দ্বিতীয়টা দেখি 20 কেজি অক্সিজেন 20 কেজি অক্সিজেনে কত মোল অক্সিজেন অক্সিজেন এখানে O2 অর্থাৎ অক্সিজেন অণু তাহলে অক্সিজেন অণু 20 কেজি অক্সিজেন হতে কত মোল অক্সিজেন তাহলে আমরা কিভাবে বের করব এখানে কি ভর দেওয়া আছে ভর তাহলে আমরা মোল সমান জানি m/na মোল সমান m/na তাহলে এই যে এখানে আমরা মোল সমান w/m এটা কিন্তু তোমার প্রথমটা না আসলে আমি একটু দেখো মোল সমান আমরা w/m w/m কি w/m হচ্ছে তোমার যে ভরটা ভরটাকে যদি আণবিক ভর দ্বারা তুমি ভাগ দাও অর্থাৎ পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করে যে পরিমাণ পাওয়া যায় তাহলে পারমাণবিক ভর যদি আমরা ভাগ দেই তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই তোমার মোল সংখ্যা তাহলে আসো 20 কেজি অক্সিজেনে কত মোল 20 কেজি এটা ভর তাহলে ভরটা কত 20 কেজি ভরটাকে আমরা কিসে কনভার্ট করব গ্রামে ধরো এখানে n মোল সংখ্যা সমান 20 এর যদি আমরা গ্রামে নিই তাহলে 1000 এর গুণ দেব তাহলে 20000 গ্রাম 20000 গ্রাম কে আমরা এই যে অক্সিজেন অণু অক্সিজেন অণুর আণবিক ভর কত অক্সিজেন অণুর আণবিক ভর হচ্ছে 32 32 দিয়ে ভাগ দিলে আমরা যা পাই সেটা হলো তোমার মোল তাহলে কত মোল পেলাম 625 মোল পরম পড়ে দেখো আমরা 5 গ্রাম 5 গ্রাম কার্বন অক্সাইড গ্যাসের আয়তন কত কি বললাম 5 গ্রাম গ্যাসের আয়তন তাহলে 5 গ্রাম এখানে ভর দেওয়া আছে আর গ্যাসের আয়তন তাহলে আমরা দেখো এখানে মোল সংখ্যা n n এটা হচ্ছে তোমার v/m সমান n/n v/4 তাহলে সব গুলো তাহলে আমি 5 গ্রাম কার্বন অক্সাইড গ্যাসের আয়তন তো 5 গ্রাম গ্যাসের ব্ল্যাকের কি আছে ভর ভরকে আমরা কিসে কনভার্ট করব আয়তনে তাহলে আমরা কোনটা দুইটা ধরো v m w/m সমান সমান v/4 লিখতে লিখতে পারি খুব সহজে আমরা লিখতে পারি তাহলে এই যে আমরা লিখি তো দেখো w/m v/4 লিখতে তাহলে আমরা w/m পাই w/m জানি w/m কত দাও আছে ভরটা কত দাও আছে এখানে 5 গ্রাম কত দাও আছে 5 গ্রাম তাহলে 5 গ্রাম কে আমি ভরটা লিখলাম 5 গ্রাম এর গ্রাম প্রকাশ করলাম এখানে কি দাও আছে কার্বন অক্সাইড গ্যাস তাহলে কার্বন অক্সাইড গ্যাস আমি ভর কত আমাদের 44 কার্বন অক্সাইড গ্যাস 44 এখন v আয়তন 4 লিটার তাহলে এখন আমরা এখান থেকে অতি সহজে আর এর গুণ করার পরে v এর মানটা পাই তাহলে এখানে v এর মানটা কি আয়তন আয়তনটা কত 5.55 লিটার অর্থাৎ মোল থেকে আমরা মোল সম্বন্ধে যদি আমরা ধারণা করি তাহলে অনেক কিছু সম্বন্ধে আমরা গাণিতিক প্রবলেম সলভ করতে পারবো মোলের ধারণাটা তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আরেক যখন সেকেন্ড পার্ট আমরা করব পরিমাণগত রাশি তখন মোলের বিস্তারিত ধারণা আছে আজকে আমি তোমাদের এই অনলাইন ক্লাসটি মোল দিয়ে দাম তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে মোলের প্রথম অধ্যায়ের মধ্যে মোলের মোলের একটা বিস্তারিত লেখা আছে তোমরা এগুলো পড়বা এবং দেখবা এবং আমার ক্লাসটাকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং সবাইকে জানিয়ে দিও আমাদের ক্লাস আজকে আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানিয়ে শেষ করছি ধন্যবাদ